সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। আমি আপনাদের কনফার্ম করছি যে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদই দেব, কখনো উইল নেভার ব্লফ ইউ, দ্যাটস ফর শিওর। এবং সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। কিছু কিছু সংবাদ যেগুলো সংবেদনশীল আমি অনুরোধ করব সেগুলোর দায়িত্বের সাথে আপনারা যদি প্রচার করেন, কারণ এখানে সেনাবাহিনীর সকল সদস্যদের মনোবলের একটা ব্যাপার আছে। এমন কিছু আপনারা প্রচার করবেন না, প্রচার না করার জন্য আমি অনুরোধ করব, যেটা মনোবলের উপরে একটা বিরূপ প্রভাব সৃষ্টি করে। আমরা এঙ্গেজড সমস্ত দেশগুলোর সাথে, মায়ানমারের সাথে আমরা এঙ্গেজড, আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে, এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে, সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে, আমি আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সবসময় এই প্রস্তুত আছে, নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে ও সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে, বর্ডার গার্ডও প্রস্তুত আছে যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু, আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক, তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। ডিফেন্স ডিপ্লোম্যাসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না, ঠিক আছে। এই জন্য ডিফেন্স ডিপ্লোম্যাসিও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা তাদের সাথে এঙ্গেজড আছি, সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা কখনো হতাশ নই, আমি মনে করি যে একদিন না একদিন ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতে হবে না, আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দিব সবগুলো বস্তুনিষ্ঠ, এবং আপনাদের সাথে যে আমাদের সুসম্পর্ক ইনশাআল্লাহ বজায় থাকবে। কখনো কোনো জিনিস নিয়ে যদি কোনো সন্দেহ দেখা দেয় বা কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়, আমাদের আইএসপিআর আছে, আমরা আইএসপিআরের মাধ্যমে ইনফরমেশনগুলো দেই। সেনাপ্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব, প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা, বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ।